বান্দরবান পার্বত্য জেলায় যথাযথ ধর্মীয় ও কাব্যিকের মুখ দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠান। বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার থেকে 300 বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে বান্দরবানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিণ্ডদান গ্রহণ করেন। পিণ্ডদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊষু সিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশয়না, জেলা প্রশাসক ডিপিজি, পুলিশ সুপার জেরিন আক্তার, সিভিল সার্জন ডাক্তার অংশু ইকরম মার্মা, জেলা পরিষদ সদস্য কেশাক্রম মার্মা সহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী পুরুষেরা। প্রতিবছর মাসব্যাপী কঠিন জীবন দান অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে এই পিণ্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।